এই গানটা করার আগে একটু প্র্যাকটিস করে নি, রিহার্সাল, ঠিক আছে? এই গানটার নাম হলো প্রাণের পরশ। আমরা সবাই মিলে আয়ের এটা করব। এই গানটা করার আগে একটা ছোট্ট একটা স্টোরি বলবো আমি। আমি আগে খুব পাবজি খেলতাম। পাবজি কি আর কি খেলেছে এখানে? পাবজি পাবজি বিজিএমআই অনেকরাই খেলেছে, অনেকরাই জানে পাবজির বিষয়ে। 2019-20 এইসব দিকে যখন লকডাউন ছিল, কিছু কাজ নেই, তো পাবজির এমন নেশা হয়েছে, এমনই নেশা হয়েছে যে খাওয়া দাওয়া নেই, শোয়া নেই, কাজ নেই, কিছুই নেই জীবনে, শুধু পাবজি বসে শুধু। আমরা কে মনীষও খেলতো সাথে, হ্যাঁ, ও তো পাবজি লেজেন্ড, ও ভালো খেলে, খুব বিশাল প্লেয়ার, তো খুব খেলতাম। তো প্রথম দিকে এই স্টোরিটা কিন্তু খুব ইন্টারেস্টিং, প্রথমের দিকে অবিন্দা এসে আমাদেরকে খুব বকা দিতেন, যাই খেলা বন্ধ কর, খেলে খেলে নষ্ট করছিস জীবনটাকে, প্রথম প্রথম বলতেন। আমরা তারপর লুকিয়ে লুকিয়ে খেলতাম, হ্যাঁ, কিন্তু খেলা তো ছাড়ছি না আর, কিছু শুনছি না, মানে খেলাটা খেলতেই হবে এমন হয়ে গেছে। তারপর এই স্টোরিটা হওয়ার আগে এইবার একটু ঠাকুরের একটা স্টোরিতে যাই। একটা লোক ছিল, খুব মদ খেতেন, ভীষণ মদ খেত ওই লোকটা। ঠাকুরের কাছে এসে অনেক লোকরা বলেছে, ঠাকুর একটা লোক আছে, ও তো মদ খেয়ে থাকে, ছাড়তেই পারছে না মদ, হ্যাঁ, পাগল হয়ে গেছে মদ খেয়ে খেয়ে। ঠাকুর বললেন, তাই নাকি, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ঠাকুর কি করলেন, আমি শুনেছি ঘটনাটা অনেক, মানে ঋতিক দাদাদের মুখে শুনেছি, কোনোদিন পড়িনি কিন্তু এটা সত্য। তো ঠাকুর ওই লোকটার কাছে গেছে, জিজ্ঞেস করেছে, তুমি মদ মদ খাও? আগে হ্যাঁ খাই, আমার ইচ্ছে হয় খাই। ঠিক আছে, তাহলে এবার তুমি, তোমাকে আমি মদ এনে দেবো খেতে, খাবি তো? ও বললো যে হ্যাঁ, ও তো আমি খাবো, কেন, তুমি এনে দিচ্ছ তো আর বড় ব্যাপার, আমি তো খাবোই। এবার ঠাকুর কি করেছেন, ডেইলি ওকে মদ এনে দেন, ডেইলি বেশি বেশি করে দিচ্ছেন, এবার বেশি করে দিচ্ছেন, বেশি করে দিচ্ছেন, এবার ও ডেইলি, এবার ঠাকুরের নির্দেশ, খেতে তো হবে। এবার ও কিছুদিন পর একটু বিরক্ত হয়ে গেছে, বলছে আজকে ঠাকুর আমি খাবো না, আজকে আমার ইচ্ছে নেই। ঠাকুর বলছেন, না তোকে খেতেই হবে, খেতেই হবে, তুই খা। এবার একদিন মেনে নিল, দুদিন মেনে নিল, তিন দিন মেনে নিল, মেনেই যাচ্ছে, এবার তো বিরক্তি চলে আসছে না, যে ডেইলি ডেইলি আমার ইচ্ছের বাইরে আমাকে খেতে হচ্ছে ঠাকুরের নির্দেশ বলে। আর এবার ওর কি হয়েছে, বিরক্তি এসে 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 লাস্টে গিয়ে মদের উপরে বিরক্তি চলে এলো, লাস্টে হাত জোড় করে বলছে, ঠাকুর আমি আর জীবনে মদ খাবো না, আমি ছেড়ে দিলাম, আর আমাকে দয়া করে আর আর এনে দিন না, এটা আমি খাবো না। এই স্টোরিটা আপনারা সবাই শুনেছেন। এবার আমার কাছে, আমার আমার নিজের জীবনে একটা স্টোরি, এই পাবজি খেলছি খেলছি অনেকদিন, অবিন্দা বলে যাচ্ছেন যে এই খেলাটা ছাড়, খেলাটা ছাড়, কাজ করছিস না, এই করছিস না, আমরা তো আর ছাড়ছি না, পাগলের মতনই খেলেই যাচ্ছি। এবার কি করলেন অবিন্দা, ঠিক আছে তাহলে চল আমিও খেলি, চল আমিও সাথে খেলি তোদের। এবার আমরাও খুশি, এবার তো অবিন্দা খেলবেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খুব আনন্দে আমরা, মানে সবাই সারা দিন বসে গেম খেলি, এবার কোনো কাজ নেই, গেমই খেলে যাচ্ছি একদিন দুদিন এক মাস দু মাস। এবার দেখছি যে যখন খেলার ইচ্ছে হয় না তখনও, এ চল খেলতে চল, হ্যাঁ খেতে যাব বলি না, এই গেমটা শেষ করার পর যাবি খেতে। আস্তে 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 এবার দেখছি যে এটা কি হয়ে যাচ্ছে, মানে যখন এই ইভেন্টটা হচ্ছে সাথে তখন কিছু বোঝা যাচ্ছে না, তখন ন্যাচারাল যেটা, যেইগুলো ইমোশনগুলো থাকে আমাদের মনে সেইগুলোই আসে। এই যে পবিত্রতা বললেন যে কখনো কারণ জিজ্ঞেস করতে যাবি না, উনি যেটা বলেন সেটা করে যা, রিজনটা উনি জানেন কি হবে আমরা তো জানি না। তখন কিন্তু ওই মোমেন্টে আমরা কিন্তু নিজের লজিক অনেক লাগাই, কেন কি আমরা তো মানুষ, আমাদের বৃত্তি প্রবৃত্তি আছে, অনেক ইমোশনসগুলো আছে, এইগুলো নিয়েই আমরা মানুষ। তখন এইবার আস্তে আস্তে কিন্তু ওই বিরক্তি চলে আসছে, প্রথমে গেমের দিকে বিরক্তি আসছে না, এইসব যে হচ্ছে যে খেলতে হবে, হ্যাঁ খেতে দেওয়া হবে না, শুতে দেওয়া হবে না, খেলতে হবে, হ্যাঁ এইবার তো খেলতেই হচ্ছে, ওনার নির্দেশ খেলতে তো হবে। এই করতে করতে একদিন আমি একটু রেগে গিয়ে পাবজিটাকে আনইনস্টল করে দিলাম, ঠিক আছে যে আজকে একটু লুকিয়ে থাকবো, খেলবো না। এবার গেলাম, এই চল পাবজি শুরু কর, তাই বললাম আগে আমার তো আনইনস্টল হয়ে গেছে ফোন থেকে, তা ইনস্টল কর, হ্যাঁ এবার ইনস্টল করালেন, আবার দেখছি যে খেলতে তো হবে, আবার ইনস্টল হলো, আবার চলছে খেল, আর এক দুই মাস চলেই যাচ্ছে। এইবার আমি ভাবছি যে এবার কী করি, কী করে ওই জিনিসটাকে আমি, মানে এখন তো গেমই খেলার ইচ্ছে হচ্ছে না, মানে শুধু ওইখানে খেলি আর আসার পর ঘুমিয়ে পড়ি, বন্ধুদের সাথে আর খেলা হচ্ছে না, শুধু একটা কাজের মতন হয়ে গেছে ওটা, যে পাবজি খেলতে হবে, একটা কাজ,
একটা ওয়ার্ক করতে 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 একদিন আমি টোটাল আনইনস্টল মেরে ফোনটাই চেঞ্জ করে দিলাম। একবার আইফোনে পাবজি চলবে না, ব্যান হয়ে গেছে। হ্যাঁ, আইওএসে পাবজি হবে না, আগে হবে না, নতুন ফোন আগে এই ফোনে তো পাবজি চলে না, তাই নাকি? এই অন্য একটা ফোন দেও কেন, এবার খেলতে হবে। তো এটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই ইভেন্টটা অনেক বড়ই ছিল, এক দুই বছর চলেছে। লাস্টে গিয়ে এই যে এত বড় উইকনেস ছিল আমার, যে গেম ছাড়া চলছে না জীবন, সব ছেড়ে দিয়েছি, গেমই খেলে যাচ্ছি পাগলের মতন, লাস্টে গিয়ে আমি হাত জোর করে বলবো আগে আমি আর খেলবো না, আমি পারছি না, একদম আমার ভালো, আমি গেমই খেলবো না জীবনে। আনইনস্টল মেরেছি যে, তারপর অনেকবার চেষ্টা হয়েছে, আমি ইনস্টল করি, একদিন খেলি, আবার ওটাকে সরিয়ে দিই। এই যে একটা উইকনেস ছিল, একটা একটা অ্যাটাচমেন্ট ছিল ওই গেমের সাথে, ওটাকে উনি কিভাবে, এটাই তো ম্যাজিক, দিস ইজ ম্যাজিক, দিস ইজ মিরাকল। মিরাকল তো হাত দিয়ে আলো বেরোবে না, মিরাকল হ্যাপেন্স ইন প্র্যাকটিক্যাল লাইফ, তাই না? আমাদের সবার জীবনে কিন্তু এরকম ছোট 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 মিরাকলস গুলো আছে, নিজে নিজস্ব মিরাকল, ঠাকুরকে ধরে আমরা কি পেয়েছি। যদি আপনারা একটু ভাবেন, এই যে নর্মাল ইভেন্টস গুলো যেগুলো হচ্ছে আপনাদের সাথে, যেগুলো আপনাদেরকে আমাদেরকে একদিন, ইট ইজ মেকিং আস এ বেটার ম্যান এভরি ডে, এভরি ডে ইন দ্য মর্নিং, একটা নতুন, একটা ভালো মানুষ করে তুলছে কিছু কিছু ইভেন্টস। ওই ইভেন্টস গুলো কি ভাবেন, ওইগুলো কি কোইনসিডেন্স, এমনি হয়, এমনি কি হয়? উনি কারণ পুরুষ, তিনি কারণ, তিনি কারণ জানেন, তাই হয়। যখনই যাই হয়, আমরা যদি মনে করি যে উনা, তোমার যা ইচ্ছা, তোমার কাজ করতে বেরিয়েছি, হ্যাঁ, আমার সাথে যদি কিছু বাজে জিনিস হচ্ছে, আজকে আমি খেতে পাইনি, ডিপি ওয়ার্কে গেছি খেতে পাইনি, অনেক রোদ দিচ্ছে, কাজ হচ্ছে না, এই হচ্ছে না, তখন একটাই কথা মনে করতে হয় যে তোমার ইচ্ছা, তোমার কাজে বেরিয়েছি, তুমি জানবে, কিন্তু আমি জানি না। হ্যাঁ, তাই না? ভাববার যিনি, ভাববেন তিনি, আমি ভাববার কে? আমি শুধু ভাববো তাকে, দ্যাটস ইট। একদম টেনশনলেস জীবন, চাপ নেই, কিছু চাপ নেই যে আমার কি হবে, কোথায় ফিউচার, কি আছে আমার 10 বছর পর, আমার কি, আমি এইসব ভাবতে কেন যাব? তোমার কাজ করছি, তুমি ভাবো আমাকে নিয়ে, এবার তোমার, এটা তোমার রেসপন্সিবিলিটি, নট মাইন, মাই রেসপন্সিবিলিটি ইজ ইয়ার্স, আই এম ডুইং ইয়োর ওয়ার্ক। এটা এটাই সাহস, দিস ইজ কারেজ। এই কারেজে বেরোলেই তো আর সব শেষ, জীবনে আর কিছু করতেই হবে না, সিম্পল লাইফ, কেয়ার ফ্রি লাইফ, হ্যাপি লাইফ। কখনো দুঃখ হবে কি? এটা এটা যদি ভেবে চলি, দুঃখ হবে কেন? দুঃখ হবে, আমরা তো উনি আছেন সাথে, তাই না? কোন গানটা বলেছিলাম? এবার এই গানটা করার আগে একটা রিহার্সাল করি। আয় রে আয় রে ভালো হচ্ছে তো, আরেকবার আয়, যখনই গানে এই পার্টটা আসবে আমি মাইকটা ছেড়ে দেব আর তোমরা গাইবে, ঠিক আছে? ওকে, ওহ।
জয় গুরু।